এরকম একটি জনবহুল দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে এই দেশটির মধ্যে এক সময় অরাজকতা আসবে, আসতে বাধ্য, এটি অবশ্যম্ভাবী পরিণতি। এবং যখন অরাজকতা আসবে, তখন তার হাত থেকে কেউ রেহাই পাবে না। দেশটির একটা ফাংশনাল স্টেট হিসেবে, একটি কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য দরকার ছিল আমাদের গণতন্ত্র। তো এমনি নড়ে গড়ে, কখনোই খুব সুদৃঢ় কাঠামোর উপর প্রতিষ্ঠিত হয়নি স্বাধীনতা পরবর্তী। বাংলাদেশে চিরাচরিতভাবে নির্বাচন হলো একটা উৎসবের ব্যাপার। এদেশের মানুষ রাজনীতি সচেতন। আমরা তো জানি একটা বহুল প্রচলিত একটা কথা, ব্রিটিশ ভারতের সময় বলা হতো, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। মানে বাংলা যা আজকে চিন্তা করবে, বাকি ভারতবর্ষ সেটা আগামীকালকে চিন্তা করবে। তার মানে এই বাংলা ছিল রাজনৈতিকভাবে অনেক অগ্রসর তখন, যখন এটি বৈশ্বিক শাসন আমল ছিল। আমাদের এই ভূখণ্ডের মানুষ, এমনকি খেটে খাওয়া শ্রমজীবী মানুষরাও রাজনীতির জগতে অত্যন্ত আগ্রহী সচেতন। তো সেরকম একটি দেশে আর মানুষও আল্লাহর রহমতে 16-17 কোটি, 10.5 কোটি ভোটার, 10.5 কোটি ভোটার সহজ কথা না। এই 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 পরিমাণ ভোটার অথবা তার থেকে বেশি ভোটার হাতে গোনা পৃথিবীর কয়েকটি দেশে মাত্র আছে। তো এরকম একটি জনবহুল দেশে ভোট আসবে, এটি উৎসব হবে, মানুষ সেটি উদযাপন করবে, এটি হতো খুবই স্বাভাবিক। তা আফসোসের বিষয়, আমাদের এখানে নির্বাচনের নামটি আসলেই গত বেশ কয়েক বছর যাবৎ সাথে সাথে একটি আতঙ্ক চলে আসে মানুষের মধ্যে। এই যে এখানে বসে যখন আপনাদের পরিচয় পর্ব চলছিল, তখন আমার দলের নেতার কাছে ফোন আসলো, আরে আমাদের এক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, তাও নতুন নির্বাচিত না, 3 বারে নির্বাচিত চেয়ারম্যান, এবং তিনি আবার ইউনিয়ন পরিষদের সমিতির বিভাগীয় চেয়ারম্যান। সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ যে চেয়ারম্যানদের যে সমিতি, সেটারও ইনি একজন বড় মাপের নেতা। সেই লোকের বাসায় এবং সদর থানা বিএনপির সাবেক সেক্রেটারি তার বাসায় ঢুকে, এইমাত্র আরেকটা আপনাদের এখানে বসে থাকা অবস্থায় আরও আসবে, খবর আসবে এরকম, বাসায় ঢুকে আসবাবপত্র তছনছ করে দিয়েছে পুলিশ। এবং পুলিশ যখন এক একটি বাসায় ঢুকে, বাসায় ওই যাকে খুঁজতে যায় তাদের সেই টার্গেট তো কখনোই পায় না, কারণ আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমায় না বহুদিন যাবে, বহু রাত, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, এবং বলে আসে যে 30 ডিসেম্বর পর্যন্ত যেন আপনাদের ছেলে সিলেটে না থাকে। এই কথাটি এত সবিস্তারে বলার কারণ হলো, এটি একটি রাষ্ট্রীয় বাহিনী। বাংলাদেশের অবস্থানটা এরকম না যে বাংলাদেশ বিশাল ভূখণ্ডের একটি দেশ, 5 লাখ 7 লাখ বর্গ মাইলের মানুষ আছে, 1-2 কোটি, ঘনত্ব অত্যন্ত কম। আমাদের জন্য ব্যাপারটা